হোলি উৎসব উপলক্ষে আগামী 28 এবং 29 এপ্রিলে ডিস্ট্রিক্ট পুলিশের প্রশাসন থেকে আমরা এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রথমেই একটা ডিস্ট্রিক্ট পুলিশের রিকোয়েস্টে ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে 28 এবং 29 সকাল 10টা থেকে রাত্র 12টা পর্যন্ত যে কোনো মোটর সাইকেলে পিলিয়ন রাইডার নিষিদ্ধ করা হয়েছে। এক্সেপশন আছে, যেরকম হেলথ ওয়ার্কার্স বা প্যারামেডিক্যাল স্টাফ, আরক্ষা প্রশাসনের কর্মীরা এবং নিশ্চয়ই মেডিকেল ইমার্জেন্সি, সেখানে এগুলো এক্সেপশন আছে। ইন জেনারেল সেটা প্রোহিবিট করা হয়েছে এন্টায়ার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। তাছাড়াও আমাদের ক্রাউড কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোলের যে মেকানিজম আছে সেটার জন্য আমাদের পুলিশ স্টেশন ওয়াইজ এবং আরবান এবং রুরাল এরিয়াতে সেপারেট লোকেশন ওয়াইজ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। স্যার, চেকপোস্ট কি কোনখানে বসবে? চেকপোস্ট তো অলরেডি নর্মাল যেটা আছে সেটাই থাকবে। অলরেডি আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের নাকা পয়েন্টস আছে, চেকিং পয়েন্টস আছে, যখন প্রয়োজন মনে হয় আমরা সেখানে চেক করি। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা সচেতন করতে চাই, নিশ্চয়ই উৎসব উপলক্ষে, হোলি উৎসব উপলক্ষে আনন্দ করবেন, কিন্তু সেই আনন্দটা যাতে অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না হয়, তো সেটার জন্য সবাইকে আমরা সচেতন করে দিতে চাই। আবার